ডিসপ্লেতে পাঁচ হল তো রয়েছে তার সাথে সাথে রয়েছে গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন এটা এই দামের ফোনে দেওয়ারই কথা এটা নিয়ে কেন লোকে এত উচ্ছ্বসিত হচ্ছে আমি জানি না আইপি ফিফটি রেটিং আছে সেটাও এই দামে দেওয়াটাই স্বাভাবিক পোকো দিয়েছে ভালো করেছে কিন্তু এটা নিয়ে উচ্ছ্বসিত আমি অন্তত হতে পারলাম না দেখুন পোকো কোম্পানি আমাদের এই ফোনটা পাঠিয়েছে চারিদিকে এই ফোনটা নিয়ে হই হচ্ছে হাইপ তৈরি হয়েছে দেখুন কোম্পানি কি করছে সেই নিয়ে তদন্ত করার দায়িত্ব আমাদের নয় কিন্তু এই ফোনটা সত্যি যা স্পেসিফিকেশন দিচ্ছে যে দামে তাতে কি আমরা আসলে বিভ্রান্ত হচ্ছি মানে এই ফোনটা সত্যি

রঙের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যেটা তৃতীয় রং অর্থাৎ কালো বলে যে রংটাকে আমরা চিনি সেই রঙের ফোনটাও মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারেন তবে এই ভেগান লেদার ফোনটাই নিতে আমি সাজেস্ট করব কারণ এই ফোনের ব্যাক সাইডে কোনো রকম স্মাজেস আসছে না স্ক্র্যাচ পড়ার ভয়টা অনেক কম বাকি এই কালারটা আর ব্ল্যাক কালারটা সেই দুটো ফোনে কিন্তু প্রচুর ফিঙ্গারপ্রিন্ট আসছে ব্যাক কভার ছাড়া ভুলেও ইউজ করবেন না স্ক্র্যাচ ভর্তি হয়ে যাচ্ছে এবং এখানে আপনাদের শুরুতেই জানিয়ে রাখি যে এই ফোনের ওপরে যে ক্যামেরা হাফটা করেছে যেটা দেখতে অসাধারণ কিন্তু এই জিনিসটা ব্যাক কভার লাগানোর পরও এখানে কিন্তু স্ক্র্যাচ যাওয়ার ভয় থাকছে এই ফোনের বেস ভেরিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর টপ ভেরিয়েন্ট বারো জিবি পাঁচশো বারো জিবি কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি সেই ভেরিয়েন্টটা এলো না কেন কেন এলো না সেটা একটু বাদে বলছি দেখতে থাকুন ভিডিও এই ফোনটার ব্যাক প্যানেল কটা ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কিন্তু প্লাস্টিকেরই তৈরি পলিকার্বনেট এবং কোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কার্ড স্লট নেই তবে আছে ঘরে অনেক কিছু আছে লিস্ট দিতে বসলে শেষ হবে না আরকি ইউএসবি টাইপ সি পোর্ট এখানে চার্জার দিয়ে চার্জ করা যাবে পুরোপুরি চার্জ করতে সময় লেগেছে আটচল্লিশ মিনিটের মতো ডুয়েল স্পিকার রয়েছে ওপর একটা স্পিকার নিচে একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা নিয়ে কমপ্লেন করার কোন জায়গায় পোকো রাখেনি তার উপর ডলবি অ্যাটমোসের সাপোর্ট রয়েছে ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি উপরে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক তো রয়েছে তার সাথে আইয়ার ব্লাস্টার রয়েছে আমাদের সেই প্রিয় আইয়ার ব্লাস্টার যেটা দিয়ে টিভি রেফ্রিজারেটর এসি সব কিছু কন্ট্রোল করা যায় রিমোট কন্ট্রোল হিসেবে ফোনটাকে ব্যবহার করা যায় শাওমি এই জায়গাটা দিয়ে না আমাদের কতজনের যে মন চুরি করে নিয়েছে আর এই হলুদ ফোনটার সাইডে যে পাওয়ার অফন বাটনটা সেটার মধ্যে একটা গোল্ডেন কালার বা হলুডরঙের টাচ দেওয়া আছে সেটা দেখো বেশ ভালো লাগছে কোম্পানি এইবার অন্তত যত্ন নিয়েছে ফোনটা বানানোর জন্য ছোটখাটো টাচ দিয়েছে কিছু আর ফোনটা হাতে ধরেও কিন্তু প্রিমিয়াম লাগছে মানে শাওমির ফোন আগে কি হতো বিশাল বড় বড় হতো এবার অতটা বড় নয় 6.67 ইনচের ডিসপ্লের সাইজ এবং এই ডিসপ্লেতে কোথাও চিন বেজেল বলতে কিছু নেই মানে পুরোটাই ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে obviously কিন্তু এত সুন্দর ডিসপ্লেটা আপনি শুধু দেখে যদি ফোনটা কিনবেন ভাবেন তাহলে আপনি পোকর হাতে ধরাকে গেছেন তবে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো একশো কুড়ি হার্টস এর রিফ্রেশ রেট আছে ডলভিভিশনের সাপোর্ট রয়েছে এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো পিক ব্রাইটনেসে যাবেন না ওটা আঠেরোশো নিটস বা কিসব বলেছে যেটা সত্যিকারের ব্রাইটনেস সেটা হচ্ছে বারোশো নিটস এবং খুব ব্রাইট এই ডিসপ্লেটা কোনো সন্দেহ নেই কি এই ফোনের আসল ব্রাইটনেস কত এর আগে কেউ বলেনি তো আমাদের এখানে শুনলেন তাহলে তার জন্য একটা লাইক লাইক করতে ভুলে যাবেন না কিন্তু এখন যদি আমরা স্পেসিফিকেশন এর কথা বলতে শুরু করি তাহলে লাইন দিয়ে একের পর এক একদম টপ গ্রেডেড সব স্পেসিফিকেশন বলতে হবে আর স্পেসিফিকেশন শোনার পর যেই আপনি শুনবেন যে এই ফোনটা সাতাশ হাজার রুপিতে বেস্ট ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে যেটা কার্ড ডিসকাউন্ট অফার দিয়ে পঁচিশ হাজার রুপিতে পাওয়া যাচ্ছে তখন আপনি ভাববেন হ্যাঁ সত্যি তো পোকো একটা অসাধারণ ফোন বানিয়েছে কিন্তু পোকো এই ফোনটা এই দামে দিচ্ছে কি করে অসাধারণ এই ফোনটাকে সত্যি হয়েছে একটা ট্রিক আছে সেই ট্রিকটাই তো আমরা পর এই ফোনের ব্যাটারির কথা বলবো ব্যাটারি আছে আছে এবং ফাইভ জি কোনো অভাব নেই তার সাথে সাথে রয়েছে পারফরমেন্স দেখা গেছে যে একজন সাধারণ গ্রাহক যখন একটা ফোন কিনতে গিয়ে ফোন পছন্দ করে ফেলেন তিনি তারপর তিনটে জিনিসের উপর ডিসিশন নেন প্রথম সিদ্ধান্ত নেন ফোনের ডিসপ্লে দেখে দ্বিতীয়ত তিনি যাচাই করে দেখেন সেই ফোনের পারফরমেন্স কেমন কেমন গেম টেম কেমন খেলা যায় আর তৃতীয়ত তিনি দেখেন যে সেই ফোনের ক্যামেরাটা কেমন পোকো এই ফোনে পারফরমেন্স দুর্ধর্ষ দিয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি প্রসেসর দিয়েছে যে প্রসেসরটা কোয়ালকাম স্ন্যাপ ড্রাগন ওয়ান এর থেকে সামান্য বেটার কিন্তু এইট জেন এর থেকে সামান্য কম যার স্কোর আসে কাগজে কলমে তেরো লাখের ওপরে যে ফোনটা দিয়ে কল অফ ডিউটি স্মুথ খেলা যায় জেনসেন ইম্প্যাক্ট খেলতে গেলে খুব বেশি সমস্যা হয় না এমনকি পাবজি বা বিজিএমআই খেলা যায় নাইনটি এফপিএস এই প্রসেসরটা থ্রটল করে না এবং এখন শীতকাল বলে আমরা অতটা টের যে ফোন কিনা তবে মনে হয় এই প্রসেসার দিয়ে এই ফোনটা গরম হবে না তার সাথে সাথেই এই ফোনের বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি থেকে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এই স্টোরেজ টাইপটা একশো আঠাশ জিবিতে পাওয়া যায় না পোকো বাধ্য হয়ে এই দুশো ছাপ্পান্ন দিয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে পোক এই মুহূর্তে স্টোরের ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে প্রসেসের ক্ষেত্রে

কথা কিন্তু ছবি তুলতে গিয়ে দেখলাম যে পোকো এবার ক্যামেরার দিকে একেবারেই মন দেয়নি সাউমির ফোনের ক্যামেরা সাইন্স যেরকম হয় একটু ওভার হয় একটু কন্ট্রাস্ট বেশি হয় একটু কালার বুস্টেড হয় সেই ব্যাপারগুলো এখানে যেন ঠিক মিলছে না হ্যাঁ ছবিগুলো একটু শার্প কিন্তু বাদ বাকিটা কোথাও গিয়ে যেন মোটোরোলার কালার সাইন্স এনে বসিয়ে দেওয়া হয়েছে সব ছবি দেখেই কেমন ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে ডায়নামিক রেঞ্জ ভালো ম্যানেজ করতে পারছে না বিশেষ করে পোর্ট্রেট মোডে যদি ব্যাকগ্রাউন্ডে সূর্য থাকে ছবি ভালো আসছে না রাত্রিবেলা ছবি তুলতে গেলে সেই ছবির কোয়ালিটিও খুব ভালো না কালার বুস্টেড তো নয় কিন্তু

টোন সারাক্ষণ একই অবস্থা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ক্ষেত্রে এবং সেখানে ডিটেলস যথেষ্ট অভাব রয়েছে আমি অবাক হয়ে গেলাম যে ফ্রন্টে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি ক্যামেরাতে মেগাপিক্সেলের হিসাবে ডিটেলস অন্তত একটু বেশি থাকবে কিন্তু না যখন আমরা সেলফি দিয়ে ছবি তুলছি দেখছি অটোমেটিক্যালি আমরা কোন রকম ফিল্টার ইউজ না করলেও মুখ অসম্ভব স্মুথ করে দিচ্ছে আমরা ভিভো ওপোকে বদনাম দিয়ে এখানে তার থেকে অনেক বেশি সফট ছবি আসছে সেলফি ক্যামেরা নিয়ে আমি হতাশ হয়েছি তবে ব্যাকসাইডের যে ক্যামেরা সেই ক্যামেরা কাজ চলে যাবে যদিও লো লাইট পারফরমেন্স অতটা ভালো না এবার ভিডিও ডিপার্টমেন্টে আসি ভিডিওতে এখানে কিন্তু ফোর কেতে ভিডিও করা যাচ্ছে কিন্তু সেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কাজ করছে না অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে কিন্তু সেটা হাজার আশি পিতেই কাজ করছে ফ্রন্ট ক্যামেরাতে ফোর ভিডিও হয় না আজকাল যা যুগ পড়েছে অন্য কোম্পানিগুলো যা করছে এটা নিয়ে সমালোচনা করা যাচ্ছে না এরপর যেটা বাকি থাকে অর্থাৎ ইউআই ইউআই এর ক্ষেত্রে পোকো একটা জিনিস খুবই ভালো করেছে তারা বলেছে এই ফোনটাতে তারা আগামী তিনটে অ্যান্ড্রয়েড মেজার আপডেট দেবে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোরটিন এখন আছে এরপর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন অব্দি আপনারা আপডেট পাবেন এছাড়া চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন পোকো প্রমিস করেছে পোকো প্রমিস করে কিন্তু প্রমিস রাখ খেয়ে নিই এরকম এর আগে হয়েছে এবার কি প্রমিস রাখবে এটা সেই সব ব্যাপারে আপডেট পাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে দেখে খুব ইন্টারেস্টিং লাগলো প্রথমে যে এই ফোনের মধ্যে শাওমি হাইপার দিয়ে দিয়েছে এমআই ইউআই দেয়নি তবে হাইপার এর সাথে সাথে এখানে প্রচুর ব্লোট ওয়ার দিয়ে দিয়েছে সেই শাওমির পুরনো অভ্যাস বেশ কিছু ব্লোট ওয়ার আছে সেগুলোকে আনইনস্টল করা যাচ্ছে দু একটা কে আনইনস্টল করা যাচ্ছেও না তবে সেটা বড় সমস্যা নয় সমস্যা হচ্ছে যে পুশ নোটিফিকেশন পাঠাচ্ছে অফ করে দিলেও তারপর কিছুক্ষণ বাদে আবারও পুশ নোটিফিকেশন আসছে সেই শাওমির পুরনো দিনের ফোনগুলোর কথা মনে যাচ্ছে না যখন বিজ্ঞাপনের অত্যাচার প্রচুর হত। এখন ওরকম বিজ্ঞাপনের অত্যাচার নেই তবে একটা সাতাশ হাজার টাকা দামের ফোন আর একটু ক্লিন হলে মনে হয় ভালো হতো এখন দুটো প্রশ্ন রয়ে গেল এই ফোনটা কেমন ফোন আর পোকো এত কম দামে এরকম ফোন কি করে দিচ্ছে প্রথমেই বলি যে পোকো এই ফোনটা এত কম দামে দিতে পারছে তার কারণ পোকো এবার আর কোনো প্রমিস করছে না আপনি খেয়াল করে দেখুন পোকো ফোনে আপডেটে মাদারবোর্ড বোর্ড ডেড হয়ে যাচ্ছিল ক্যামেরা ডেড হয়ে যাচ্ছিল এই ইস্যুটা যখন হলো পোকো তখন আমাদের বললো যে তাদের ফোনে দু বছরের ওয়ারেন্টি দেওয়া হবে অর্থাৎ বছরের মধ্যে আপডেটে কোনো সমস্যা হলে কোম্পানি বিনা পয়সায় ফোন পাল্টে দেবে কিন্তু তারপর প্রথম এই পোকো এক্স সিক্স ফোনটা আসলেও যে ফোনে কিন্তু তারা কোনো রকম প্রমিস করলো না তারা নর্মাল এক বছরেরই ওয়ারেন্টি দিল অর্থাৎ এক বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়ার যে খরচটা সেই খরচাটা তো বিশাল খরচ সেই খরচাটা কোম্পানি বাঁচিয়ে নিল বাঁচিয়ে নিয়ে এই ফোনটার দামটা একটু কম রাখতে পারলো দ্বিতীয়ত কোম্পানি এই ফোনটা পুরোপুরি পারফরমেন্সের দিকে ফোকাস করে তৈরি করেছে এই দামে এরকম পারফরমেন্স এরকম স্পেসিফিকেশন কেউ দিচ্ছে না পারফরমেন্স খুব ভালো ডিসপ্লে ভীষণ ভালো কিন্তু ক্যামেরা ততটা ভালো নয় অর্থাৎ ততটা ব্যালেন্সড ফোন নয় স্বাউমী এই ফোনটা বিক্রি করার জন্য টার্গেট করেছে সেই মানুষদের যারা ইউটিউবে এরকম রিভিউ দেখেন ভিডিও দেখেন অনলাইনে ফোন কেনেন আর তাই তারা ফোনের পারফরমেন্স উপর জোর দেন প্রসেসার কি আছে সবার আগে খোঁজ নেয় তার জন্যই তারা এত কম দামে এই ফোনটা দিতে পেরেছে আমি বলবো যে হ্যাঁ এই ফোনটা দুর্ধর্ষ ফোন এই দামে এরকম কেউ দিতে পারেনি আমি পারফরমেন্স এর কথাই বলছি কিন্তু যদি অলরাউন্ডার ফোনের কথা বলেন বা যদি ক্যামেরার দিকে আপনার জোর দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বলবো এখানে মার্কেটে অনেক বিকল্প আছে আপনি সেগুলো দেখুন এবং সেখানে হয়তো বেটার কিছু পেয়েও যেতে পারেন যদি আপনি এই ভয়টা কাটিয়ে উঠে থাকেন যে পোকোর ফোনে আপডেট দিলে কি হবে তাহলে অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন পোকো যেভাবেই হোক হোক অনেকদিন বাদে একটা ফোন লঞ্চ করেছে যে ফোনটার স্পেসিফিকেশনস নিয়ে আমরা এক্সাইটেড বোধ করছি এই দু সালে স্যামসাং ভিভো ওপো এইসব কোম্পানিরা যেসব ফোন লঞ্চ করছে এই দামে তাতে মনে হয় যে হ্যাঁ সত্যি পোকো একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আপনার কেমন লেগেছে ফোনটা আপনি কি এই ফোনটা কিনতে চাইবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়